বিজয় হাজারের ট্রফিতে খেলতে রওনা হলো রাজ্য ক্রিকেট দল। শুরুতে দলটি বেঙ্গালুরুতে যাবে, এরপর ত্রিপুরা দল চেন্নাই যাবে। চেন্নাই বিজয় হাজারের ট্রফিতে লড়াই করতে শনিবার রওনা হয়ে গেল কোচ রাজীব দত্তের তত্ত্বাবধানে থাকা ত্রিপুরা দল। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফিস চত্বর থেকে দলটি এদিন রওনা হলো। প্রথম অবস্থায় দলটি বেঙ্গালুরুতে যাবে, সেখানে অনুশীলন সেরে চেন্নাই যাবে বলে জানালেন সংশ্লিষ্ট বিজয় হাজারের ট্রফির রাজ্য দলের কোচ রাজীব দত্ত। আজ আমরা বিজয় হাজারের ট্রফির জন্য বাইরে যাচ্ছি, বেঙ্গালুরু যাচ্ছি খেলতে। ওইখানে গিয়ে আমরা প্র্যাকটিস করবো জাস্ট ক্রিকেট একাডেমিতে। ওইখানে আমাদের প্র্যাকটিস ম্যাচে অ্যারেঞ্জ করেছে টিসিএল, যেটা ছেলেদের জন্য খুব কাজে আসবে। সামনে আমাদের সিজন শুরু হচ্ছে বিজয় হাজারের টুর্নামেন্ট দিয়ে, সেটা হবে চেন্নাই। আমরা 16 তারিখ চেন্নাই উড়ে যাবো। ওইখানে গিয়ে আমরা প্রপার দুদিন প্র্যাকটিস করে আমরা ম্যাচে নেমে যাবো। আশা করছি এবছর খুব ভালো খেলবে টিমটা, চেষ্টা করছি এবছর নেক্সট ইয়ার থেকে আরও ব্যাটার করার জন্য। আর ইয়াং ব্রিগেড আছে, সবাই খেলার জন্য ভালো খেলার জন্য উদ্গ্রীব আছে। দলে রওনা হওয়ার আগে টিসিএ কর্তারা দলীয় ক্রিকেটারদের বিভিন্ন উপদেশ দিলেন, উৎসাহিত করলেন। কার্যত এতে আরো উদ্দীপ্ত হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলতে রাজ্যদলের ক্রিকেটাররা বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা হলো। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হেলাবোর।